ফের এলাম বিরতির পর। এবার একটু হুগলির খবরের দিকে চোখ রাখবো এবং সেইখানে অর্থাৎ চুঁচুড়াতে হুগলির মনুয়া কাণ্ডের ছায়া। কাপাসডাঙ্গাতে প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের অভিযোগ, স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ, এমনটাই অভিযোগ করছে মৃতের পরিবার। স্বামীর দেহ বাড়িতে আনতেই মহিলাকে পোস্টে বেঁধে আবার মারধর করা হয়, পরে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে। যার ভালোবাসা আছে তার নাম টিঙ্কু, তাকে রাখবে। তারপরের দিনকে আবার আমরা গেছি, আমাদেরকে বার করে দিচ্ছে, ও আমাদেরকে বার করে দিচ্ছে, বলে কি টিঙ্কু থাকবে, আমি মা, আমার বর, আমরা থাকবো। কবে ঘটনাটা, বিষ খাইয়েছে কবে বলছেন আপনি? শনিবারে খাইয়েছে। মারা গেল কবে? মারা গেল কালকে রাত্রিরে 12:40। কোন হাসপাতালে? আমাকে খবর দিয়েছে মঙ্গলবারে। কোন হাসপাতালে? আগে খবর দেনি কলানিতে, প্রথমে চুঁচুড়াতে। আপনারা থানায় অভিযোগ করছেন যে মারা হয়েছে? থানায় অভিযোগ করছি, কিন্তু থানায় আমাদের অভিযোগ নিচ্ছে না। আমরা বলেছি কাগজপত্র আমরা নেব, বলেছে আপনারা মা বাবা, কিন্তু বিয়ে হয়ে গেলে বৌমা পায়। আদৌ আমার ছেলের ওটা বউ কিনা আমি জানি না, নাতি দেখাচ্ছে, নাতি কিনা আমি সেটাও জানি না। আমার ছেলেকে আমি বিয়ে দিইনি। এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়। বিশ্বজিতের সঙ্গে আরো জেনে নেব এই বিষয়ে। বিশ্বজিৎ, যে ঘটনা ঘটেছে, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেক্ষেত্রে এই যে সম্পর্ক, সেটা কি বহুদিন আগেই ছিল? কি বলছেন পরিবারের লোকজন এবং এখন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? পরিবারের এই মুহূর্তে পরিবারের প্রতিক্রিয়া সেইভাবে পাওয়া যায়নি, কারণ স্বাভাবিকভাবে তাদের বাড়িতে যেহেতু এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এই যে শুভদীপের সঙ্গে মানে সম্পর্কটা, মানে যেটা ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু তাদের অবৈধ সম্পর্ক পাড়ার লোক জানতো। আর পাড়ার লোক বিষয়টি যে শুভদীপের অসুস্থ হওয়া, সেই বিষয়টি তারা সেইভাবে জানতো না। কিন্তু আজকে যখন তার দেহ ফিরে আসে, তখনই তারা পাড়ার লোকরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রিয়াঙ্কা ও টিঙ্কু এদের দুজনকে মানে ধরে বেঁধে রাখে, তার মাকে ধরে আমরা পোস্টে বেঁধে আটকে রাখে। এরপর ঘটনাস্থলে পুলিশ খবর পেয়ে পৌঁছয় এবং পুলিশ তাদেরকে উদ্ধার করে। এখনো পর্যন্ত পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে, কিন্তু পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পরই জানা যাবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছিল। ধন্যবাদ বিশ্বজিৎ। ভুয়া আইপিএস কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। এবার বান্ধবীকে নিয়ে পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলে যাতায়াত ছিল রাজস্বের, পাহারা দিতেন দুজন পুলিশ কর্মী, এক এএসআই এবং কনস্টেবলকে ভালো পোস্টিং এর টোপও দিয়েছিলেন এই জালিয়াত। অনুবাংশ নিয়োগী আমাদের আরো বিস্তারিত জানাচ্ছেন। অনুবাংশ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? রাজস্বী কে জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু তথ্য তারা সামনে এসেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে যে পাঁচ বছর ধরে সে পার্ক স্ট্রিটের একটি হোটেল বা পার্ক হোটেলে যাতায়াত ছিল, সেখানে তার বান্ধবীকে সে নিয়ে গিয়েছিল একাধিকবার এবং সেখানে দুজন পুলিশ কর্মী তার সংস্পর্শে এসেছিল, একজন এএসআই একজন কনস্টেবল। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদেরকে তার বয়ান নেওয়া হয়েছে, ডিসিকে ইনভেস্টিগেশন করতে বলা হয়েছে, ডিসি সাউথকে। তারা বলেছে যে তারা তাকে পরামর্শ দিয়ে বা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল রাজস্বী যাতে ভালো পোস্টিং করে দেয়, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তারা আরও বলেছে যে ওই বান্ধবীকে নিয়ে এসেছিল, বান্ধবীর সঙ্গেও তার ভাই গিয়ে এসেছিল এবং তার সঙ্গে সম্পর্ক তৈরি একটা চেষ্টা চলেছে, ওটা চালিয়েছিল রাজস্বী। সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিসিকে। ধন্যবাদ অনুমাংশ। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, জল জমল শহরের একাধিক জায়গায়, লাগাতার বৃষ্টিতে বাড়ি ভাঙল টালিগঞ্জে, পাতিপুকুরের আন্ডারপাসে আটকে গেল বাস, শহরবাসীর জলযন্ত্রণা জি24 ঘন্টার ক্যামেরায়।
এতটায় জল কোনো গাড়ি চলাচল করতে পারছে না ট্যাংরার একাধিক জায়গায় নোংরা জল ঢুকছে বাড়িতে পানীয় জলের কলক জমা জলের তলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় পৌরসভা তো টলি নালার প্রেসার না কমলে ওই জলটা ঢুকতে পারে না ওটার জন্য আমরা ওখানে একটা ভাবছি লিফটিং স্টেশন করে জলটাকে টলি নালায় ফেলতে হবে যেটা এখন গ্র্যাভিটি প্রেসারে যায় জল জমে রয়েছে পার্ক সার্কাস মানিকতলার মতো শহরের একাধিক জায়গায় ব্যুরো রিপোর্ট জি ২৪ ঘন্টা